দিঘি, আমার কাছে এসো তো একটু। কি জান, এসো এসো না, তোমার কপালটা একটু দেখবো। আমার জ্বর আসেনি জান, তবু দেখি, এসো না। কি হয়েছে দিদি ভাই? হ্যাঁ, তোমার চোখ মুখ দেখে আমার একদম ভালো লাগছে না। তোমার কথাবার্তা কিরকম, কি হয়েছে আমাকে আমাকে বলো দিদি ভাই, কি হয়েছে? দিঘি আমাকে বলো কি হয়েছে। একটা জিনিস দিঘি বারবার ভুল করে, কি বলবো বলুন তো। আমি ওকে বারবার বলেছি তুমি আর যাই করো, আমার সামনে চোখের জল ফেলো না, আমি সব সহ্য করতে পারি, এটা একদম সহ্য করতে পারি না। ঠিক আছে ঠিক আছে, বিয়ের পরে প্রথম এই বাড়িতে এলো তো, বুঝতে পারছো না এতদিন এ বাড়িতে ছিল, মনের মধ্যে একটা কষ্ট হচ্ছে। সবাইকে ছেড়ে আছে তো, এটুকু তুমি মানিয়ে নিও। তুমি তো বুদ্ধিমান ছেলে, ওকে একটু সামলে রেখো। হ্যাঁ, তোমার উপরে হয়তো আমার ভরসা একটু কম ছিল, তবে এখন তোমার উপরে আমার অনন্ত ভরসা। আমি মানুষ চিনি সূর্য, আমি বুঝে গেছি তুমি খাঁটি সোনা। ডাল মে কুচ কালা হে, ছেলেটার যা চরিত্র, ফুল দিকে কিছু জানতে পেরেছে নাকি? অন্য কারো সঙ্গে লট ঘটাচ্ছে? দিঘির নিশ্চয়ই এমন কিছু হয়েছে যা ও কাউকে বলতে পারছে না। আমার সঙ্গে আলাদা করে কথা বললে কি দিঘি বলবে কি জানি, তবে ওকে দেখে আমার সত্যি ভালো লাগছে না। ফুল দিয়ে আমার সঙ্গে কোথায় যেতে চাইছে? আর শুধু আমার সঙ্গেই বা যেতে চাইছে কেন? কোথায় যাবার আছে ফুলদির? ফুলদি কি শালুকের কাছে যেতে চাইছে? শালুক আছে? আছে, তোমরা কি চাও গো? তোমরা এখানে আসো, কিন্তু কই আমার নাতনি তো কোথাও যায় না। তোমরা এক একজন আসো, আমার নাতনির কথা শুনতে হয়, অপমানের মুখোমুখি হইতে হয়, কেন আসো গো তোমরা? আর এই যে আবির দাদু ভাই, তোমার একখান কথা কই, তুমি তো চইলেই গেছো তোমার বউর কাছে, তাইলে আবার নাটক করতে এখানে আসছো কেন? আইসো না। আর শালুক তো কইয়েই দিছে যে তোমার কাছে আর সে যাইবো না, তোমার সঙ্গে থাকবো না, তাইলে আইসে কি লাভ কো? আমি আমার নিজের দরকারে আসিনি দিদিন, শালুক তোমাকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। আমি যদি ওর সঙ্গে যোগাযোগ রাখতে চাই তাহলে ও আত্মহত্যা করবে, এমনকি আমি যদি ওর সামনেও আসি তাহলে ও নিজের চরম ক্ষতি করবে। তবু
আজ আমাকে আসতে হয়েছে। আমি ওকে নিয়ে এসেছি, আমি ওকে জোর করেই নিয়ে এসেছি। আজ আমাকে আসতেই হতো শালুকের কাছে। আজ শালুকের কাছে না এলে আমার কিছুতেই চলতো না। শালুক, শালুক, আমি আজকে নিজের জন্য আসিনি, তাই তুমি ভয় পেও না। ফুল দিয়ে আমাকে নিয়ে এসছে এখানে। ফুলদি তোমাকে খুব দরকার। ফুলদি বলেছে বলে আমি এখানে এসেছি, বিশ্বাস করো আমার কথা। ফুলদি, আমার কাজ শেষ। তুমি আমাকে এত পর্যন্ত আনতে বলেছিলে, আমি তোমাকে নিয়ে এসেছি। এবার আমার কাজ শুরু। শালুক, আমি তো আমার চোখকে বিশ্বাসই করতে পারছি না ফুলদি। কেন রে? এই যে তুমি আমার কাছে এসেছো। এসেছি তো, আজ যে আমাকে তোর কাছে আসতেই হতো শালুক, আজকে আমি তোর কাছে আসতে বাধ্য হয়েছি। তোর কাছে যদি আজকে না আসতাম তাহলে হয়তো আমি মরেও শান্তি পেতাম না শালুক। তোর কাছে আমি অনেক অপরাধ করেছি, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি রে শালুক। তোর জীবনের কষ্টের জন্যে আমার ভূমিকা কারোর থেকে কম নয়। দেখি এসব কথা বইলা মেয়েটার মনটা কেন দুর্বল করে দিতেছে কত। আর তোমরা যে যাই কও না কেন, শালুকে তো একলাই থাকতে হইব। আবির তো তার নতুন বউয়ের কাছে আছে। তুমি শুধু আমাকেই দোষ দিচ্ছ কেন দিদি? দোষ কি শুধুই আমার? তোমার নাতনি কি আমার কাছে যেতে চাইছে? কি করে যাইতে চাইতো? তার কি জাউনের উপায় ছিল? আর সে যদি যাইতেও চাইতো তোমার বউ কি তারা আশ্রয় দিত? দিত না, শুধু শুধু অপমান করতো, দুঃখ দিত। প্রথমে আমিও তার ভুল বুঝছিলাম, বকাবকি করছিলাম ওই চিঠি লেখনের জন্যে। কিন্তু পরে ভাইবা দেখলাম ও ঠিক করছে। আমার নাতনি অনেক দূর পর্যন্ত দেখতে পায় জানো তো, যেটা আমি পাই না, আমার ক্ষমতা নাই। যদিও শালুক কেন আমাকে চিঠিটা লিখেছিল আর আমার কাছে শপথ কেন হয়ে গেছিল তা আমি কোনোদিন জানতে পারিনি। এখন এখন এসব কথা থাক না ফুলদীপ। তুমি তুমি বলো না, তুমি আমার কাছে কেন এসেছো? কি চাও তুমি আমার কাছে? আজ তোর কাছে তোকে ছাড়া আর কিছু চাই না রে। কি বললে? যা শুনেছিস তুই ঠিকই শুনেছিস শালুক। ফুলদীপ, তোমার সবে নতুন বিয়ে হয়েছে, কত কত সুন্দর দেখতে লাগছে তোমাকে। এখন শ্বশুর বাড়িতে কত নতুন লোকের মাঝে আছো তুমি, নতুন বর, নতুন সংসার, নতুন সব লোকেদের মধ্যে তোমার আবার হঠাৎ করে আমার কথা মনে পড়লো কেন ফুলদীপ? ভাগ্যিস আমার বিয়েটা হয়েছিল শালুক, ভাগ্যিস বিয়েটা হয়েছিল, তাই তো বুঝতে পারলাম যে একটা মানুষকে আমি কত অকারণে কষ্ট দিয়েছি, আর আরেকজন মানুষকে নিরুপায়ভাবে বিশ্বাস করে গেছি। কার কথা বলছো তুমি? এই দেখ শালুক, আমার সারা গায়ে এই চিহ্নগুলো দেখছিস?
এমা ফুলদি, এসব এসব কি করে হয়েছে ফুলদি? ফুলদি পড়ে গিয়েছিল। না আবির, আমি পড়ে যাইনি। তাহলে এগুলো আমার বিয়ের চিহ্ন, এগুলো আমার বিয়ের রাতের চিহ্ন, আমার স্বামীর ফুলশয্যার উপহার। তুমি কি কইতেছ দিঘি? কি কইতেছ দেখি দেখি? আহারে, হ্যাঁ, তোমার স্বামী এমন করে মারল? হ্যাঁ, শুনছিলাম তো যে তোমরা দেখে শুনে বিয়া করছো, তার এই অবস্থা? বললাম যে দিদিন, এগুলো আমার ফুলশয্যা রাতের উপহার। আসলে কি বলতো, পাপ পুণ্য যাই করি না কেন, সব হিসেবেই এক জীবনেই মিটে যায়। আমি শালুকের প্রতি যে অন্যায় করেছিলাম, শালুককে অবিশ্বাস করে যে পাপ করেছিলাম, ঈশ্বর আমাকে এইভাবেই শাস্তি দিলেন। বিশ্বাস করো ফুলদি, বিশ্বাস করো, আমি কখনো চাইনি তোমার কোনো ক্ষতি হোক, বরং আমি সবসময় চেয়েছি তোমার যেন ভালো হয়, তুমি যেন সুখী হও। তোমার বিয়ের দিন আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, আমার ফুলদি যেন ভালো থাকে, আমার আমার ফুলদি যেন সুখী হয়। আর আমি যে কেন প্রার্থনা করেছি তা শুধু আমিই জানি। আজ সেটা আমিও জানি রে শালুক। চুপ করে রইলি যে, জিজ্ঞেস করবি না আমি কি জানি? ফুলদি, দেখি দেখি সৌজটা যে তোমাকে এইভাবে মেরেছে, তুমি তো আগে বলনি, তুমি তো বাড়ির কাউকে বলনি, কেন? আরে তুমি এটা মানলে কি করে ভাই? তোমার মতন একজন স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে যে মুখের উপরে সবকিছু বলে দিতে পারে, সেটা মেনে নিল কি করে? আমি তো বাড়ি গিয়ে লোকটাকে ছাড়বো না। তুই কিচ্ছু করবি না আবির, শুনতে পেয়েছিস? কিচ্ছু করবি না। তুই যদি কিছু করিস না, আমার আমার মরা মুখ দেখবি, আমার দিব্যি রইল। তুই যদি কিছু করিস আবির, তোর সঙ্গে কিন্তু আমার আর কোনো দিন দেখা হবে না। কি আশ্চর্য ফুলদি, ওই লোকটা তোমাকে তোমাকে এইভাবে মেরেছে আর তুমি? বললাম না, এটা হলো আমার পাপের শাস্তি, আর আজ আমি সেই পাপই স্খলন করতে এসেছি রে। না ফুলদি, এইভাবে বলো না। যেদিন তুই আমাকে বলেছিলি যে ফুলদি আর যাই করো ওই লোকটাকে বিয়ে করো না, যেদিন সূর্য তোর সঙ্গে চরম অসভ্যতা করেছিল, সেদিন আমি তোর কথা বিশ্বাস করিনি। সূর্য আমাকে যা বলেছিল আমি তাই বিশ্বাস করেছিলাম। জানিস তো আজ না আমি আমি মরমে মরে যাচ্ছি, তোকে আমি মুখ দেখাতে পাচ্ছি না শালুক। আজ আমি বুঝতে পারছি, জীবন আমাকে বুঝিয়ে দিচ্ছে যে তোকে অবিশ্বাস করার জন্য আমার কত বড় ক্ষতি হয়ে গেছে। ফুলদি, তবু বলছি গো, আমি আমি সত্যি চেয়েছিলাম তুমি ভালো থাকো, তুমি সুখী হও, ঠাকুরের কাছে আমি প্রার্থনা করেছিলাম। সূর্যদা আমার সঙ্গে যে ভুলটা করেছে করেছে, কিন্তু ও যেন এমন ভুল আর জীবনে কখনো না করে। তোমার মতন একটা মেয়েকে পেয়ে ও যেন ওর জীবনের সমস্ত ভুল সমস্ত খারাপ মুছে ফেলতে পারে। যাক, শালুক শালুককে যে অপরাধের জন্য তোমরা বাড়ি থেকে বাইর করে দিছিলে সেটা তুমি স্বীকার করলা, কিন্তু একখান কথা আমি বুঝতে পারলাম না দিঘি, তুমি শালুক রে কইতে আইলা, বাড়ির লোকের কইছ? বলিনি দিদিন, আজ বলতে পারিনি বলে বলিনি, কিন্তু একদিন নিশ্চয়ই বলতে পারব। তাইলে আর কি হইলো, সবাই তো এই কথাই কইব যে শালুক যা কইছিল সবই মিথ্যা।
তোমার স্বামী যা করছিল সেটাই সত্য। আজ আমি শালুককে ফিরে যাওয়ার কথা বলতে এসেছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেল ফুলদি? মাথা আমার এতদিন খারাপ ছিল রে, এখন আমার মাথা একদম ঠিক হয়ে গেছে। তাই সুস্থ মাথায় এই চিন্তাটা আমি করতে পেরেছি। সেদিন আমি তোমাকে বলেছিলাম না ফুলদি, শালুক এরকম কাজ করতেই পারে না। শালুক শুধু জীবনে একজনকেই কষ্ট দিতে পারে, শুধু একজনকেই কষ্ট দিয়েছে, এছাড়া ওর আর কোনো অপরাধ নেই। যেদিন আমি থাকবো না সেদিন তুমি ঠিক বুঝতে পারবে। কোথায় যাবে তুমি? শালুক তুমি আমাকে যা বলেছ আমি তোমার সব কথা শুনেছি, তুমি যখন আমাকে বলেছ তুমি আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না আমি তাও তোমার কথা শুনেছি। তুমি আমাকে আবার চিঠি লিখে হুমকি দিয়েছো যে আমি যদি তোমার কাছাকাছি আসি বা তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করি তুমি আত্মহত্যা করবে। তাও আমি তোমার কথা শুনেছি, তোমার কাছাকাছি আসিনি। আমি ফোন করে তোমার গলা শুনেও নিজের গলাটা শুনাইনি। কেন জানো? যাতে তুমি আমার গলা শুনে নিজের ক্ষতি না করে ফেলো। আর এই যে বলছো তুমি কোথাও চলে যাবে এই কথাটা বলো না। শালুক আমি শুধু চাই তুমি বেঁচে থাকো, তুমি বেঁচে থাকো শালুক, তুমি বেঁচে থাকো। আমার মনে হবে এই পৃথিবীতে তো আমরা বাস করছি, একই সঙ্গে নিঃশ্বাস নিচ্ছি, নাই হলো দেখা, নাই হলো কোনো সম্পর্ক। এইটুকুনি আমি চাই, এইটুকু আমাকে দিতে পারবে না শালুক? এতটাই খারাপ শালুক, একদম কাঁদবি না, কাঁদবি না বলছি। শোন আমার কথা শোন, এতদিন তোর ওপর যা যা ভুল হয়েছে আজ তো সেই ভুল শোধরানোর দিন রে। শালুক তাকা আমার দিকে, আমি তোকে কথা দিচ্ছি, আজ থেকে আমার প্রথম কাজ হলো তোকে আমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া, ঐশ্বর্যকে আবিরের জীবন থেকে সরিয়ে দেওয়া। কখনো না ফুলদি, ওর কি দোষ বলো? ওর সব থেকে বড় দোষ হলো ও আবিরের বউ হয়ে এসেছে। আবিরের বউ কি যাকে তাকে মানায় রে? আবিরের বউ হওয়ার জন্য তো একটাই মেয়ে এসেছে এই পৃথিবীতে, তার নাম শালুক। তুমি এত বড় একখান কথা কইলে দিগি, এত বড় একখান কথা, যদি সত্যি শালুক যাইতে না পারে, যদি সত্যি সত্যি আবিরে ফিরাইয়া নাও লইতে পারে, তাও তুমি যে কথাখান কইলা এটা শুনে আমি মনে আক্ষেপটা মিটাইতে পারো, বিশ্বাস করো। তুমি ঠিকই কইছো দেখি, আমি মনে প্রাণে বিশ্বাস করি এই পৃথিবীতে আবিরের জন্য একখান মাইয়াই আর জন্মাইছে, সে হচ্ছে শালুক।
আর শালুকের লেগে একখানি ছেলে জন্মাইছে, সে হচ্ছে আমার আবির দাদু ভাই।